গুড মর্নিং ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল হচ্ছে, যথারীতি ঘুম থেকে উঠেই কাজকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর রান্নাবাড়ি কিন্তু এখন সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাবাড়ি কমপ্লিট করে আমি একটু দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে বিছানা কিন্তু ওঠানো অলরেডি হয়ে গেছে। মেয়ে কিন্তু যথারীতি বিছানা কোনো মানে কোনো ঘরের বিছানায় কিন্তু খালি রাখতে দেয় না, ওর জিনিসপত্র নিয়ে এলোমেলো করে রেখেই দেবে, তো সেটা আবার মানে ডবল ডবল করে গোছাতে হয়। তো এটা একটা রোজকারই রুটিন হয়ে গেছে, কিছু করার নেই। এটা সকাল বিকাল মানে দু তিনবার চারবার তুমি যতবারই বলো না কেন বন্ধুরা, তোমরা মানে অনেকবার আমাদের বিছানাটা গোছাতেই হয়, কিছু করার থাকে না সেটা। আর এখান থেকে হয়তো তোমরা একটু বুঝতে পারছো কি মানে পারবে হয়তো, যে বাইরে কিন্তু রোদ, খুব রোদ আছে, রোদের তেজটা কিন্তু ভালোই আছে। আর রোদের তেজ ভালো থাকলে জামা কাপড় শুকানোর টেনশন থাকে না, কিন্তু রোদে যাওয়াও যায় না। তো চলো বন্ধুরা এখানে গুছিয়ে নিই। আর গোছানো হয়ে গেলে দেখো এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এটা দেখতে পাচ্ছো আমার ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা কিন্তু আমি মাঝে মাঝেই করে থাকি যখন মিষ্টি নিয়ে আসে, বেশি মিষ্টি হয়তো সবসময় খাওয়া হয় না, কিন্তু যখন আসে এই মিষ্টি মুড়িটা আমি মানে খেয়েই থাকি সাধারণত, আমার খুব ভালো লাগে। আর এই দেখো এখন হচ্ছে ব্রেকফাস্ট করে চলে এসেছি কাপড় গোছাতে, আর এখন হচ্ছে কাপড় টাপড় গুছিয়ে নেব, আর গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়ব দিদি ভাইয়ের বাড়িতে, আমার ননাসের বাড়িতে, কারণ আজকে ওদের অ্যানিভার্সারি ননাসের। তো আমরা ওখানেই যাব, গিয়ে ওখানেই খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে, আর ওখানেই আজকে থাকবো, থেকে নেক্সট দিন আমরা আবার ফিরে আসব। তো দেখো তো এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এগুলো যদি এখন গুছিয়ে না যায় সব এলোমেলোই হয়ে থাকবে, তো সে কারণবশত আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়ব। যুক্তাস্মিক্সভ্লগসে তোমাদেরকে স্বাগত জানাই, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালোই আছি। তো যুক্তা তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে শেয়ার করতে, আর যুক্তাস্মিক্সভ্লগস থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো, মানে এই সামনাসামনি হাঁটতেই যাব। আজকে হচ্ছে আমার মানে আমার ননাসের আর কি অ্যানিভার্সারি, তো সেটাই আমরা সেলিব্রেট করতে এসেছি। সারাদিন সেলিব্রেট করেছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। তো এখন আমরা এমনি বেরোচ্ছি জাস্ট রাস্তাতে হাঁটতে, কিছুই না। আর দিদি ভাই আর জিজু যাবে একটু ফটো তুলতে, ওটা ওরা প্রত্যেক বছরই ফটো তুলে আসে কিন্তু স্টুডিও থেকে, সেটা হচ্ছে ফোনে না। তো এটা ওদের একটা আলাদা ব্যাপার, মানে মনের ব্যাপার এগুলো, ওদের ওরা খুব ভালোবাসে এটা করতে, তো এই জন্য প্রত্যেক বছরই ওরা ফটো তোলে। তো সবাই মিলে বেরোবো একটু ঘুরে, দিদি ভাইরা চলে যাবে আর আমরাও একটু ঘুরে টুরে চলে আসবো, আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, জানি না আমরা কোথায় যাব কি করব, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই সন্ধ্যাটা কেমন ভাবে কাটাচ্ছি। তো যতটুকু পারবো শেয়ার করবো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো এখন বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। আর এই দেখো আমরা এখন চলে এসেছি মন্দিরে, কারণ দিদি ভাই আর জিজু একটুখানি প্রণাম করবে, একটু ওরা পুজো দেবে, আর তার সঙ্গে দেখো মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, দিদি ভাইয়ের শাশুড়ি মা, আমার হাবি মেয়ে, সবাই আমরা এসেছি। তো খালি শ্বশুরমশাই আসেনি দিদি ভাইয়ের, বাকি আমরা সবাই মোটামুটি এসেছি। আর এখন ওরা পুজো দিয়ে নেবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে অন্য কোথাও যাব।
আর এই দেখো দিদিভাই সিঁড়ি দিয়ে উঠে দাঁড়ালো, তো ওরাই পূজা দেবে, তো ওরা পুজোটা দিয়ে নিক আর আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। আর এই দেখো সবাই অলরেডি উপরে বসে আছে। আর এই দেখো এটা হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি মা, আর আমার শাশুড়ি মাকে তো তোমরা অবশ্যই চেনো, তো পরিচয় করার তো কোনো ইয়ে নেই। তো এখানে দেখো এটা হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দির, দিদিভাইদের বাড়ির অনেকটা কাছেই হয়, তো এই জন্য ওরা সাধারণত এখানেই আসে আর কি পুজো দিতে। তো আমরাও চলে এসেছি এবার। আর এই দেখো এখানে হচ্ছে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি, এটা হচ্ছে আমার হাবি ভিডিও করে নিয়েছে তোমাদের জন্য, তার কারণ তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তো দেখো মাকে তোমরা সবাই দেখে নাও, আর সবাই যে যার মনস্কামনা সবাই একটু এখান থেকেই প্রে করে নাও। তো এই দেখো একটুখানি মন্দিরটা তোমাদেরকে অল্প করে মানে ছোট্ট করে ঘুরিয়ে দেখালো, তার কারণ হচ্ছে এখন অনেক ভিড় আছে আর ওখানে পুজো হচ্ছে, সন্ধ্যার পুজোটা হচ্ছে, তার জন্য যতটুকু পেরেছে ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও করে দেখালো, শেয়ার করলো। তো যাই হোক তোমরাও দেখতে পেলে খুব ভালো লাগলো, আর যারা এই মন্দির ঘুরেছো তারা তো দেখেইছো অলরেডি। আর এই দেখো এখন আমরা মন্দির থেকে কিন্তু অলরেডি বেরিয়ে গেছি, আর দিদিভাই আর জিজু কিন্তু চলে গেছে ফটো তুলতে। এখন হচ্ছে আমরা আছি এই যে মাসি শাশুড়ি কালকে বাড়ি চলে যাবে, ওদের শিলিগুড়িতেই বাড়ি, তো আজকে দিদিভাইয়ের বাড়িতে আছে কিন্তু কালকে বাড়ি চলে যাবে, আর এই জন্য একটু সবজি বাজার করে নিচ্ছে, কারণ বাড়িতে গিয়ে আর বেরোতে ইচ্ছে করবে না বলে মাসি শাশুড়ি একটু সবজি বাজার করে নিচ্ছে, একবার এখান থেকে নিয়ে যাবে কালকে সকালে। তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক সবজি এখানে উঠেছে, বেগুন থেকে শুরু করে ক্যাপসিকাম থেকে শুরু করে ফুলকপি, অনেক অনেক বাজার আছে। তো দেখতে কিন্তু বাজার ভালো লাগে, করতেও ভালো লাগে, যদিও আমি একটু সবজি কম খাই কিন্তু বাকিরা তো ভালোবাসে, তো এই জন্য মানে সবজি বাজার করতে ওরা প্রচণ্ড ভালোবাসে। আর এই দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি, আর এদিকে একটুখানি তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, আজকে কিন্তু একটু তুলনামূলকভাবে ভিড় কমই আছে, কারণ এই রাস্তাও দেখতে পাচ্ছি চারিদিকে খুব একটা ভিড় নেই, একটু খালি খালি দেখো দেখতে পাবে তোমরা, খুব খালি খালি আছে একটুখানি। তো কারণ আরও ভিড় থাকে আরও গাড়ি চলাচল করে, জানি না আজকে হয়তো কেন মানে কোনো কারণ বুঝতে পারছি না আজকে এতটা ফাঁকা হওয়ার। আর দেখো আমি আর হাবি ওখান থেকে বেরিয়ে পড়েছি, মারা অলরেডি বাড়িতে চলে গেছে, মেয়ে মা ছোটো মাসির শাশুড়ি, আর আমরা এখানে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন পেয়েছি, তো সেখানেই আমরা ঢুকে গিয়েছি, বসে পড়েছি আর একটুখানি ভোজন করতে। তো বেশ বিশেষ কিছু ভোজন করবো না আমরা, তো তোমাদেরকে বলছি আমি যে আমরা কী ভোজন করিব আর কী অর্ডার করেছি, অবশ্যই তোমাদেরকে বলবো। আর এই দেখো আমরা একটু তোমাদেরকে শেয়ার করলাম যে আমরা বসে আছি, ওটা একটু শেয়ার করলাম। আর এই দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসছে, তো এই দেখো এটা হচ্ছে ফিশ কাটলেট, আর ফিশ কাটলেটের সাথে দেখো দিয়েছে চাটনি আর স্যালাড। তো এটা ফিশ কাটলেটটা খেতে ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, কিন্তু আমি হচ্ছে বিশেষ মিষ্টি ভালোবাসি, তো এই জন্য আমার কাছে মিষ্টির সামনে এইসব টেস্ট একটুখানি কমই লাগে, আমার মিষ্টি খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এই দেখো এটা হচ্ছে মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো, আর চাটনিগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, যদিও একটাও আমি খাবো না, আমি জাস্ট টেস্ট করব, আজকে খুব একটা খেতে ইচ্ছা করছে না, তাও দুজনে মিলে আসলাম তাই জন্য একটু অল্প করে খেয়ে নিলাম। আর এই দেখো এখন আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি, তো এখন এসেছি পাশের দোকানে। তো অ্যাকচুয়ালি বলতে পারো এখানে একটা মানে আমার একটা ব্যাড হ্যাবিটই বলতে পারো তোমরা, তো আমি খুব কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করি, তো এই জন্য যেহেতু আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, তো হাবির কাছে যথারীতি আমার আবদার যে আমার একটা কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, তো ওই জন্য দেখো এখানে একটু কোল্ড ড্রিঙ্কসও নিচ্ছি আর মেয়ের জন্য চকলেটও নিয়ে নিচ্ছি। আর যে মানে কি বলবো, এই কোল্ড ড্রিঙ্কস এত খাওয়ার জন্য আমাকে সবাই একটু বকাও দেয় ঠিকই, বাট আমার কেন জানি না তাও ছাড়তে ইচ্ছা করে না, কোল্ড ড্রিঙ্কস আমার এত ভালো লাগে যে খুব মানে বেরোলেই মনে হয় কি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিই। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা কতটা ভালো কতটা খারাপ, তো যাই হোক তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে, আর আমিও একটু সাজেশন পাবো যে তোমরাও কী মনে করো। তো দেখো কিনেছি আমি, কিন্তু হাবি কিন্তু আগেই উদ্বোধন করে দিল, আগেই খেয়ে নিল, তারপর আমি পুরোটা শেষ করে দেব। তো এই দেখো এখন আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে ওখান থেকে মিষ্টির দোকানে, তো এখন আমরা দিদিভাইদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব। তো দেখো এখানে সব মিষ্টি সাজিয়ে রেখেছে, এখান থেকে আমাদের যদি বলি কোনটা আমাদের পছন্দ তাহলে ভিতর থেকে আমাদের মিষ্টি প্যাক করে দেবে, তো মিষ্টি যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখে নাও, আর আশা করি তাদেরও ইচ্ছে করছে মিষ্টিগুলো খেতে। তো এই জন্য আজকে ভিডিওটা আমি এই মিষ্টি দেখিয়েই শেষ করব, আর ভিডিওটা বেশি বড় করব না, তো অলরেডি কিন্তু বলে দিয়েছি আমরা কি মিষ্টি নেব, তো তোমরা মানে অবশ্যই সাথে থেকো পাশে থেকো, আর ভিডিওটা যেহেতু আমি এখানেই শেষ করছি তার জন্য তোমাদেরকে বলছি যে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। আর দেখো সাথে কিন্তু আইসক্রিমও দেখিয়ে দিচ্ছি, যারা আইসক্রিম খেতে খুব ভালোবাসে তাদের জন্য এই আইসক্রিমটা একটু শেয়ার করলাম, আমার খেতে ইচ্ছে করছিল কিন্তু আজকে আর খাইনি, কারণ হালকা ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল আর ইচ্ছেও করছিল না,
তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন টাটা করে দিচ্ছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।